ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তো আমার সুমিত ব্লগে নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন বাজে সন্ধে 7টা মতো, তো আজকে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। তো আজকে আমি বানাবো কড়াইশুঁটি কচুরি আর আলুর দম। তো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আজকে মানে অনেকদিন কিছু মানে অনেক ভালো মানে ভালো কিছু করা হয়নি বলতে, আমার বর মানে এইসব খেতে ভালোবাসে, তো ও বলল যে আজকে মানে কড়াইশুঁটির কচুরি খাবে। তাই মানে শুধু তো কড়াইশুঁটি কচুরি ঠিক ভালো লাগে না, তাই আজকে মানে তার সাথে আলুর দমটাও করব। তো আজকে তোমাদের সাথে আমি সেটাই তোমাদেরকে আমি সেটাই দেখাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, তো এই দেখো আমি এখন কড়াইশুঁটিগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এই দেখো এইদিকে আমি ময়দাটা মাখবো, তার জন্য এই দেখো ময়ামটা ভালো করে মাখিয়ে নিচ্ছি, কারণ ময়ামটা যত ভালো মাখানো হবে লুচিটা ততই ফুলবে। তো এটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি ময়ামটা। তো দেখো মানে ময়দাটা যখন অন্য একটা কালার আসবে তখন বোঝা যাবে যে হয়েছে। আর এই দেখো এদিকে আমি কড়াইশুঁটিটা পেস্ট করে নিয়েছি ভালো করে। এই দেখো ফ্রেন্ড আলুগুলো আমি হালকা সিদ্ধ করে নিয়েছি। তো এদিকে আমি এখন কড়াইশুঁটির পুরটা তৈরি করে নেব। কড়াই আলুর দম বসানোর জন্য দেখো কড়াই তেল আর আমি পাঁচফোড়ন আর এই দেখো তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। তো এখন আমি আলুর দমটা ভরে নেব। দেখো আলুগুলো এখানে সিদ্ধ করে ছাড়ি, সিদ্ধ করে নিয়েছি হালকা। এই দেখো এখানে মশলাটা করে নিয়েছি। তো এই দেখো মশলাটা ভালো করে কষিয়ে নেব আলুর সঙ্গে, আলু মশলাটা ভালো করে কষিয়ে নেব এখন। আর এই দেখো কড়াইশুঁটি কচুরি বানানোর জন্য কড়াইশুঁটিগুলোকে মশলা করে নিয়েছি, তো পুরটা বানিয়ে নিয়েছি। তো এবার চলো পুরগুলো ভরে নিই। দেখো আলুর দমে কটা কয়েকটা সবুজ মটর দিলাম, মানে এখন শীতের সময় সবুজ মটর দিলে খেতে ভালো লাগে যে কোনো জিনিস। দেখো আলুগুলো মশলা নিয়েছি। আলুগুলো মশলার সঙ্গে কষে নেবো খালি এখন, যেহেতু আলুগুলো আমার সিদ্ধ করা আছে সেহেতু সিদ্ধ করার প্রয়োজন নয়, আর আলাদা করে কষে নেবো। দিয়ে খানিক জল দিয়ে দেবো অল্প করে। এই দেখো তো অল্প একটু জল দিয়ে নিয়েছি, যেহেতু কষা মশা হবে সেহেতু বেশি জল দিইনি। তো এই দেখো এটা ফুটবে খানিক্ষণ। তো এইদিকে আমি ওটা জল দিয়ে নিয়েছি। তো এইদিকে আমি প্রায় কচুরি ভুট্টা তৈরি করে নিই। তো একটা হয়েছে এরকম করে আমি সবগুলো। এই দেখো ফ্রেন্ড আমার আলুর দমটা একদম তৈরি হয়ে গেছে। তো এখন আমি এগুলো সব আমার তৈরি হয়ে গেছে, এবার এগুলো আমি বেলে নেবো একটা। তো এই দেখো আমার কচুরিগুলো সব বেলা হয়ে গেছে, তো এগুলো এবার আমি তেলে এগুলো আমি এখন তেলে ভেজে নেবো। চলো এখানে আমি তেল গরম করতে দিয়েছি, কতটা ফুলছে দেখো। একদিকে ভাজা হয়ে গেছে, তো একদিকে উল্টে দিয়েছি। এই দেখো কতটা ফুলেছে। তো এরকম ভাবে আমি সব লুচিগুলোই ভেজে নেব। তো এই দেখো আমার সব কচুরিগুলো তৈরি হয়ে গেছে। তো দাঁড়াও তোমাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি। তো এই দেখো আমাদের রেডি কচুরি আর আলুর দম। তো কেমন হয়েছে প্লিজ বন্ধুরা বলো সব কেমন হয়েছে। তো তোমাদেরকে তো দিতে পারলাম না, তো তার জন্য আমি খারাপ লাগছে, যদি দেওয়ার উপায় থাকতো তাহলে অবশ্যই দিয়ে খেত। তোমরা দেখলে আজকে মানে রাতের খাবারে কী কী মেনু ছিল। তো এখন রাত অনেক হয়ে গেছে, রাত 11টা বেজে গেছে। তো আমাদের খাওয়া হয়ে গেছে, আমার বলতে আমার মা মানে মা বাবা আর আমার খাওয়া হয়ে গেছে, আর আমার বড় এখনও দোকান থেকে আসেনি। তো ওর আসতে প্রায় 11:30-12টা, তো অতক্ষণ মানে জেগে থাকতে পারবো না, ঘুম চলে এসেছে। তো ঘুমিয়ে যাব, ও আসবে এসে নিজেই নিয়ে নেবে, দিয়ে খেয়ে নেবে। আর ওই দেখো আমার মেয়ে ঘুমিয়ে গেছে, তোর ঘুমের কাটিং দেখে না, দেখো একরকমভাবে শুয়ে দিয়েছে আর একরকমভাবে ঘুমোচ্ছে দেখো।
ওর বিছানা করে দেবো, ও তার পেরিয়ে চলে আসবে, মানে ওর নিজের বিছানাতে কখনোই ঘুমোয় না। তো ওই দেখো ঘুমিয়ে গেছে, তো এখন আমারও ঘুম চলে এসেছে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে বলো, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও, আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো আর চ্যানেলটাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো ততক্ষণে তোমরা ভালো থেকো, তো আজকে ভিডিওটা আর বেশি বড় করতে পারছি না, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো টাটা, বাই, গুড নাইট।